Aryan Music BD presents. ঢাকা শহরের ফার্ম গেটে এসে যদি শোনেন একটি রিকশা উল্টে গেছে এবং একজন আহত হয়েছে, গুলিস্তান যেতে যেতে এই খবর যা দাঁড়াবে তা হচ্ছে ফার্ম গেটে রিক্সা অ্যাক্সিডেন্টে একজন নিহত হয়েছে। এরপর আস্তে আস্তে আপনি যত দূরেই যাবেন না কেন, একানোকান হতে হতে শুনবেন ফার্ম গেটে ওই রিক্সা অ্যাক্সিডেন্টে নিহতের সংখ্যা শুধু বাড়ছেই এবং শুধু বাড়ছেই। এই ধরনের গুজব এবং হুজুগ আমাদের এখানে পাশাপাশি চলে, আর এজন্যই বোধ হয় কথায় বলে হুজুগে বাঙালি। কোনো অনুষ্ঠানে গেছেন, একজন কাশি দিল তো দেখা গেল একে একে সবাই কাশি শুরু করে দিয়েছে। এইসব হুজুগি সমস্যার কারণে সাক্ষাৎকারের ধরনও কিন্তু আজকাল পাল্টে গেছে। হুজুগ নামের এই ক্যাসেটের শুরুতেই তাই রয়েছে তেমনি একটি হুজুগি সাক্ষাৎকার। আমি আমাদের ম্যাগাজিনের জন্য একটা ছোট্ট সাক্ষাৎকার নিতে চাই। জি, এই আপনার পছন্দ অপছন্দের উপর আর কি বলবো। নিশ্চয় নিশ্চয়। প্রথমে জানতে চাইবো আপনার প্রিয় ফুল কি? সর্ষে ফুল। হ্যাঁ, বাগানে এত ফুল থাকতে সর্ষে ফুল কেন? কারণ আমি ওই একটি ফুলই দেখি, আর কোনো ফুল তো দেখি না। কিরকম? যখনই কিছু করতে যাবেন, ধরতে যাবেন, খেতে যাবেন, পেতে যাবেন, নিতে যাবেন, দিতে যাবেন, তখন সামনে এসে দাঁড়ায় একটি শব্দ, অসম্ভব, আর এই কারণেই যাই দেখি সবই সর্ষে ফুল। তবে একটি কথা আছে, আর একটি ফুল কিন্তু আমার ভীষণ প্রিয়, কিন্তু বলবো না। বলুন না। ভয় করে যে? না, অভয় দিচ্ছি। অভয় দিচ্ছেন? তবে একটি কথা, আপনি প্রমিস করুন কাউকে বলবেন না, আপনি লিখবেন না। না, লিখবো না। হ্যাঁ, সেটি হচ্ছে পাওয়ার ফুল। ভীষণ পেতে ইচ্ছে করে কিন্তু পাই না। আপনার খাদ্য কি? আমার খাদ্য অখাদ্য এবং কুখাদ্য। তার মানে? তার মানে এই যে খাবার জিনিসে যদি ভেজাল থাকে তাকে কি খাদ্য বলা যায়? মরিচের গুঁড়ায় ভেজাল, হলুদের গুঁড়ায় ভেজাল, তেলে ভেজাল, নুনে ভেজাল, আরে ভেজাল ছাড়া যাহা তাহাই তো খাদ্য। সত্যি করে বলুন তো, ভেজালবিহীন খাদ্য আপনি খেয়েছেন কি না? না। আচ্ছা, প্রিয় পোশাক কি? প্রিয় পোশাক যখন যা তখন তা। ঠিক বুঝলাম না, মানে নির্দিষ্ট কোনো পোশাক নেই? নেই নেই, টেডি থেকে বেলবটম, বেলবটম থেকে বেগি, নির্দিষ্ট পোশাক পাবেন কোথায়? প্রিয় যানবাহন কি? ট্রাক। কেন, এত যানবাহন থাকতে ট্রাক আপনার প্রিয়? ট্রাকটাই হচ্ছে বড্ড নিরাপদ, ও মারতে পারবে কিন্তু ওকে কেউ মারতে পারবে না, সবাই দেখলে শুধু ভয় পায়। আরে আজকাল আমাদের সমাজে ডর ভয় আছে নাকি? ওই তো বাহাদুর, সবাই মানে। জানেন, আমি সিদ্ধান্ত নিয়েছি নিজে যদি একটি ব্যক্তিগত প্রাইভেট গাড়ি কিনি তাহলে ট্রাকই কিনবো, ভীষণ সেফ। আর তাছাড়া এই জনসংখ্যা নিয়ন্ত্রণেও কিন্তু ওদের একটা ভূমিকা রয়েছে, মানুষ কমিয়েই চলছে, কমিয়েই চলছে। বাহ বাহ বাহ। আচ্ছা, প্রিয় নীতি বাক্য কি? সদা মিথ্যা কথা বলিবে। এই উত্তরটার কি ঠিক হলো? আরে ঠিকটা কি হলো, বক্তৃতা বিবৃতির কথা না হয় বাদই দিলাম, ওই যে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে শপথ করে যা বলিব সত্য বলিব, আপনি বলুন এই শপথ করেও কজন সত্যি কথা বলছে? ও, আপনার প্রিয় শখ কি? পরচর্চা। তার মানে? মানুষের বদনাম গাইতে আমার ভড্ড ভালো লাগে, কোনখান দিয়ে যে সময় চলে যায় নিজেও টের পাই না। এই যে বক্তৃতা টক্তৃটা শোনেন, কয়জন নিজের কথা বলে বলুন, অন্যেরটাই তো বেশি বলে। অবসর কাটান কিভাবে? পিসিআর এনডি ছবি দেখে। এইভাবে ডাইরেক্ট বলা ঠিক হচ্ছে? আরে আমি তো শুধু বলছি, আর সবাই তো দেখছে, কেউ আবার কাট টু কাট মারছে, তাতে লজ্জা নেই, আর আমি বলছি তাতেই আপনি বলছেন ডাইরেক্ট। আচ্ছা, আপনি তো একজন ভিআইপি। নেভার, মিথ্যে কথা, কারণ আমি ভোটে দাঁড়াইনি। ভিআইপির সঙ্গে ভোটের সম্পর্ক কি? আছে, ভোটের সময় যাহাদের পাওয়া যায় তাহাদের কি তো ভিআইপি বলে, যেমন ভি মানে ভোটের, আই মানে ইহাদের, পি মানে পাই, অর্থাৎ ভোটের সময় ইহাদের পাই ভিআইপি। বাহ বাহ বাহ। আচ্ছা, এক ধরনের পোকা আছে যারা শুধু মানুষের হাত আর পায়ে ধরে, এগুলো কি পোকা? জিজি পোকা। ঝিঝি পোকা? না, ঝিঝি নয়, জিজি পোকা। কিরকম? কিরকম? এই দেখুন না, আজকাল আমাদের সমাজে শুধু জি হুজুর, জি হুজুর, ইয়েস স্যার, ইয়েস স্যার, এই সব শব্দ বলার চাটুকারের অভাব নেই, এরা প্রয়োজনে হাতেও ধরে পায়েও ধরে, তাই আমি নাম দিয়েছি জি জি পোকা। এবার একটা একাডেমিক প্রশ্ন করি। করুন। দেয়ানেয়া কোন কারক? দুটোই ক্ষতিকারক। কিরকম? কারণ দেয়ানেয়া বলতে আমরা বুঝি ঘুষ দেয়ানেয়া, ভালো জিনিস তো বুঝি না, সুতরাং যিনি ঘুষ দেন এবং যিনি ঘুষ নেন উভয়ই ক্ষতিকারক। আচ্ছা বলুন তো, বাংলাদেশের ওজন কত? 68 কেজি। 68 কেজি? তার মানে? তার মানে 1000 গ্রামে 1 কেজি, 68,000 গ্রাম নিয়ে বাংলাদেশ,
সুতরাং 68,000 গ্রামে 68 কেজি। আচ্ছা ধর্মঘট কোন সমাস? আরে সাহেব ধর্মঘট কোন সমাস জিজ্ঞেস না করে বলুন, ধর্মঘট কমাস। আচ্ছা 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 আচ্ছা, সমষ্টিবাচক বিশেষ্য বা কালেকটিভ নাউন, এর একটা উদাহরণ দিন তো। ঝাঁটা। ঝাঁটা? হ্যাঁ ঝাঁটা। কিরকম? অনেকগুলো শলার সমষ্টিতেই তো একটি ঝাঁটা, আর এই শলার সমষ্টি আবর্জনার সমষ্টি দূর করে। আমাদের সমাজের আবর্জনা দূর করার জন্যও একটি উত্তম ঝাঁটা প্রয়োজন। আচ্ছা আপনি কিসে আনন্দ পান? গাড়ি ভাঙতে আনন্দ পাই, কারো গাড়ি দেখলে ইচ্ছে করে খালি ভাঙ্গি খালি ভাঙ্গি। আচ্ছা কখন দুঃখ হয়? দুঃখ যখন স্লোগান শুনি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আচ্ছা কোন গান আপনার প্রিয়? আমার আমরা সবাই রাজা, এই গানটি আমার বড্ড প্রিয়। কেন? কারণ আমরা সবাই সবাইকে রাজা মনে করি, কেউ কাউকে মানতে চাই না। আচ্ছা আচ্ছা বাহ বাহ বাহ। আচ্ছা কলিযুগ, সত্যযুগ, আদিযুগ, মধ্যযুগ, এই যুগগুলোর মধ্যে কোন যুগ আপনার প্রিয়? হুযুগ। তার মানে? মানে হচ্ছে কলি, সত্য, আদি, সব সব ব্যাকডেটেড। এখন যুগকে নিয়ন্ত্রণ করছে হুযুগ, এবং এর জন্য দায়ী আমরা যারা হুযুগি সমস্যায় ভুগছি তারা। আচ্ছা আচ্ছা, আপনার বাণী শুনে খুব প্রীত হলাম, আপনার অনেক সময় নষ্ট করলাম, এবার একটু আনন্দ দিন না। আনন্দ? এটা তো আরো কঠিন সমস্যা, কে যে কিসে আনন্দ পান তা কিন্তু বোঝা মুশকিল। একটা কবিতা শুনুন ছন্দে ছন্দে, তাহলেই বুঝতে পারবেন। কেউ পায় আনন্দ ভাটিয়ালি গানে, কেউ পায় আনন্দ রক গান শুনে, কেউ পায় আনন্দ বোমাবাজি খুনে, কেউ পায় আনন্দ শুধু টাকা গুনে, কেউ পায় আনন্দ হাতে মেরে মশা, কেউ পায় আনন্দ খেয়ে কচি শশা, কেউ পায় আনন্দ ডিগ বাজি খেয়ে, কেউ পায় আনন্দ মাছ ভেজে ঘিয়ে। আনন্দের নমুনা তো শুনলেন, তেমনি শরীরে পারফিউম মেখেও অনেকে কিন্তু আবার আনন্দ পান। যেমন একটি পারফিউম কোম্পানিতে লোক নিয়োগ করা হবে, প্রার্থীতাই পারফিউম মেখে এসেছেন, কিন্তু সুগন্ধির কোম্পানিতে দুর্গন্ধের উৎসটা কোথায়? আসতে পারি স্যার? আসুন বসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। এত বাজে গন্ধ আসছে কোত্থেকে? স্যার আপনাদের অফিসের সামনে স্যার একটা ডাস্টবিন দেখলাম স্যার। না এটা তো ডাস্টবিনের গন্ধ নয়, উগ্র গন্ধ। এতক্ষণ তো গন্ধটা ছিল না, আপনি কিছু মেখে এসেছেন নাকি? জি জি স্যার, একটু পারফিউম দিছিলাম। জি পারফিউম? পারফিউমের এত বাজে গন্ধ, আরে মানুষ তো অসুস্থ হয়ে যাবে, এ সহ্য করেন কি করে? হ্যাঁ এত বাজে সেন্ট মেখে এসেছেন, ইন্টারভিউ দিতে আবার চাকরি চান? কি করুম স্যার, এই পারফিউমটা তো স্যার আপনাকে কোম্পানির দেখেই কিনছি, আর এই আপনার খুশিকরণের লেগে একটু মাই খেয়া বাড়ছি। গন্ধটা স্যার প্রথম 10 মিনিট ভালোই আছিল, আস্তে আস্তে গন্ধটা জানি কি মন হয়ে গেল স্যার। খালি চাকরিটা পৌনের লেগে সহ্য করে রয়েছি স্যার, যদি চাকরিটা না হয় স্যার সেজন্য দায়ী থাকবেন কিন্তু স্যার আপনারা। না না, মানে গন্ধটা এখন বেশ মিষ্টি লাগছে। যত মিষ্টি লাগুক স্যার, দয়া করে যাওয়ানোর সময় আমার বাথরুমটা একটু দেখাই দিয়েন, একটু গোসল করে যাইতে চাই স্যার, নইলে মানুষ তো সরে যাইব যাইবই, আর রাস্তার কুত্তাগুলি নিয়ে আমার পিছন ছাড়বো না স্যার। পারফিউম মেখেও ভদ্রলোকের চাকরি হলো না, বরং বিপদে পড়লেন। এই বিপদের জন্য আবার অনেকেই ভাগ্যকে দায়ী করে থাকেন, কারণ আমরা অনেকেই আবার কম বেশি ভাগ্যে বিশ্বাসী, যার ফলে ভাগ্য গণনায় বিশ্বাসী। আশা নিরাশায় আচ্ছন্ন তেমনি একজন ব্যক্তি এলেন জনৈক জ্যোতিষের কাছে। আসেন আসেন ভাই আসেন, হাত দেখেন নিজের ভাগ্যকে যাচাই করেন। শনি ডাইনে আছে তো রবি ভাই, আরে আছে উপরে বুধ, নিচে মঙ্গল, মাঝখানে আছে ইউরাস, নেপচুন। আসেন ভাই হাতের রেখা দেখেন, হাতের রেখায় জীবন করেন। আসেন ভাই, এই যে আসেন, আহারি আহারি, এই লোক আসলো কোথেকে? আরে ভাই আপনার চেহারা সুরত কিরকম হয়ে গেছে গায়ে, মরার ঘর তুই টেলেন নাকি? আরে দেখি আত্মা দেখি আত্মা দেখি, কোন হাতে কেমন? আরে ডাইন মাম একটা হইলো, আপনার চেহারা যেরকম শনি ভর করছে খালি আপনা পুরো শরীরেই তো হাতের রেখা গজায় দেবো। আহারি করছে কি কেন ভাই, কোন বিপদ আপদ হবে নাকি? খুব চিন্তা। আরে চিন্তা করে কি হইব, জায়গা মতো আইসা পড়ছেন,
দেখি আটটা দেখি আইরি 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 হাই হাই রি হাই হাই রি কি বাসনটা বাসছেন দুইটা মুরগি কেটে জলদি মানুষের বিড়াই দেন আত্মরক্ষামূলক পাথর লন এই জাতীয় ভাগ্য গণনাকারীরা যেমন বিপজ্জনক, তেমনি প্রেমিক হলেও রংবাজিরা কিন্তু বিপজ্জনক। এবার শুনুন এক প্রেমিকা ও তার রংবাজি প্রেমিকের কিছু বিদ্রোহী সংলাপ। হাই হাই, এই সুইটহার্ট, এই আস্তে মামা। মামা কোথায় তোমার মামা? খাসির নেহারি খাইয়াছি, আজ করিব না তারে ক্ষমা। আমার কি দোষ বলো? আমাকে প্রেমের ফুচকা খাওয়ায়, ব্যাংক মানি ব্যাগ শূন্য করায়, বাবা মার কাছে ত্যাজ্য করায়, হও যদি তুমি আর কারো তবে তবে বাজাই বসারে গামা। এখন তাহলে উপায়? তোমার সকল ছলাকলা ছাড়ি ছাড়িবে না শুধু কাতান শাড়ি, গভীর নিশীতে মহল্লা ভেদিয়া তোমার মামার সিন্ধুকে ছেদিয়া কাটিয়া পড়ো চির জনমের মতো যদি কিছু কহে মামা। অন গড সেক, করিব না তারে ক্ষমা। আমার কোমরে পিস্তল চলে, ছয় ছটি গুলি তার একটিও এখনো দেইনি জমা। ও মা গো মা, যদি ধরা পড়ো। আমি গুন্ডা, আমি রংবাজ, আমি পরে ভাবি আগে করি সব কাজ। আমি ভদ্র, আমি তোমার প্রেমের ঠিকাদার, উড়িয়া যাইবে নায়ক ভিলেন মারি যদি ফুৎকার। আমি বেকার, আমি ঠেকবাজ, অলিতে গলিতে ঘুরিয়া ফিরিয়া হাইজাক করা মোর কাজ। কেমন করে হাইজাক করো? কত রকমারি নরনারী চলে, হাতে স্বর্ণের বালা মালা দিয়ে গলে, গুনগুন করি গাহিয়া গান, পথচারী বেশে হাঁটিতে হাঁটিতে ধরি চেইন মারি টান। কেন হাইজাক করো? আমি ভবগুরে প্রেম ক্লান্ত, যদি কেহ তাহা জানতো তবে কলম ছাড়িয়া ড্যাগার ধরিয়া রাতের আধারে ঘুরিতাম না, ফুল না ছুড়িয়া গুলি ফুটাইয়া তোমার পীড়িতে পড়িতাম না। তুমি ভালো হয়ে যাও, আমি তোমাকে ভালো করব। তাহলে তো কথাই নেই, তোমার প্রেমের পরশ পাইয়া হইব আমি শান্ত। মাস্তান ডাক শুনিতে শুনিতে আসলে আমি বড্ড ক্লান্ত। এই জাতীয় প্রেমিকরে কি সুস্থ? অবশ্য সুস্থ আর অসুস্থতার প্রশ্নে যখন এলো তখন একটি কথা বলা প্রয়োজন, অবশ্য তাও এই অসুখ বিসুখ নিয়েই। যেমন ধরুন রোগ এবং অসুখ। রোগের মানে অসুস্থতা, আর অসুখ হলো সুখের অভাব। এই অসুখ শব্দটি কিন্তু আবার একটু গোলমেলে, কারণ আমার রোগ হয়েছে এ কথা বললে আমরা বুঝি আমার অসুখ হয়েছে। কিন্তু কেউ যদি বলেন আমি অসুখী, তার মানে এই নয় যে তার রোগ হয়েছে, সে সুখী নয়। এবার যাওয়া যাক একটি মানসিক প্রশান্তি কেন্দ্রে, যেখানে পাত্রপাত্রীদের আলাপ শুনলে বোঝা মুশকিল আসলে এদের কি অসুখ না এরা অসুখী। আপনার অসুবিধাটা কি? ব্যাগ কিছু ভুলি যাই। কি ভুলেন এত? সকালে কি খাইছি দুর্ভে মনে থাকে না, সিডি লিখতে বইলে ভুলি যাই কারে লিখমু, সিডি লিখি ঠিকানা ভুলি যাই কোন জায়গায় পোস্ট করমু, টেলিফোন ডায়াল করতে যাই ভুলি যাই কারে ফোন করলাম, তাও যদি মনে পড়ে ভুলি যাই কত নম্বরে ডায়াল করলাম, কোন আনে জামু ঠিক করছি রওনা দিছি ঠিকানা ভুলি যাই আবার বাড়ি চলে আসি, সন তারিখ কিছু মনে থাকে না, ব্যাগ ভুলাই যায়। কতদিন ধরে এরকম হচ্ছে? কি রকম স্যার? এই যে এতক্ষণ যেসব বললেন। কি বললাম স্যার? কিছুই তো মনে করতাম পাচ্ছি না। ক্ষুধা বুঝতে পারে? জি সেইটা আমি পারি। এইখানেই তো সমস্যা। জি স্যার ভীষণ সমস্যা, এখন একটু শান্তি চাই সুখ চাই, একটু ব্যবস্থা করেন স্যার, নাহলে তো বাঁচতাম না। সেইটাই তো কথা, যেটা ভুলে যাওয়ার দরকার সেটাই মনে রেখেছেন, আর যেটা মনে রাখা দরকার সেটাই ভুলে গেছেন। এক কাজ করুন, জি একটা জিনিস ভুলে যেতে চেষ্টা করুন, তাহলে কোনো ঝামেলা থাকবে না। সেটা কি স্যার? ক্ষুধা, বুঝেছেন? ক্ষুধা সবচেয়ে ওটাই বেশি গোলমেলে, ক্ষুধা থাকবে না, ক্ষুধার্ত হবেন না, কোনো চিন্তা থাকবে না। বাসমু কেমনে, বাসমু কেমনে? যান যান, আয় নেক্সট নেক্সট আসুন। কি নাম আপনার? একজন ভদ্রলোকের নামও জিজ্ঞেস করতে শেখেননি, আর আপনাকে নাম বলবো কেন? আমি কি এখানে চাকুরির ইন্টারভিউ দিতে এসেছি নাকি? আপনার কাজ আমার অসুবিধে দেখা।
নামটা কিভাবে জিজ্ঞেস করতে হয় বললে শিখে নিতাম। ভদ্রতার সাথে, রুচির সাথে, পরিচ্ছন্ন ভাবে। সেটা কেমন? আপনার অতি পবিত্র স্বর্গীয় সুষমায় মণ্ডিত, বিজড়িত মণিমাণিক্য খচিত, মধুর গন্ধে মণ্ডিত, অতি শুভ্র সুন্দর নামটি বলে আপনার চির অধীন বান্দার অতি জঘন্য দুর্গন্ধযুক্ত গর্ধবের কর্ণের মতো কর্ণযুগলকে পবিত্র করবেন কি? বুঝেছেন? এবার আমার সমস্যাটা শুনুন। বুঝে ফেলেছি, আপনার সমস্যা আমি বুঝে ফেলেছি। ডাক্তার হিসেবে আপনি অত্যন্ত নিষ্ঠাবান এবং মেধা সম্পন্ন, আমি জানি। বলেন তো সমস্যা কি? আপনার ইন্টেলেক্ট চোয়ালে এসে লেগেছে। হ্যাঁ, অর্থাৎ বুদ্ধিজীবী হিসেবে নিজেকে সব জায়গায় চালিয়ে দিচ্ছেন। তবে সমস্যাটা হচ্ছে, আপনার বুদ্ধিজীবী হওয়ার আকাঙ্ক্ষা আছে কিন্তু প্রতিভা নেই, তাই হতে পারছে। শালীনতা বজায় রেখে কথা বলুন। আমার প্রতিভা বিদ্যা সম্পর্কে আপনি জানেন, মুহূর্তে ছন্দ বানাতে পারি আমি, জানেন? আমি যা লিখেছি এবং আজকাল যেসব লিখছি সেসব থেকে মাঝে মাঝে আমি অনেক শিখছি। আপনি লিখছেন যে সব কাব্য মানব জাতির জন্যে, নিজেই বোঝেন না অর্থ বুঝবে কি তা অন্যে? আপনি দু লাইন জানলেন কি করে? আপনি যার কবিতা থেকে মেরে নিজের বলে চালিয়ে দিলেন, সেই ডিএল রায়ের কবিতার আগের দু লাইন বলে দিলাম। ওই জন্যই বলছিলাম, আপনার সমস্ত রোগ ওই চোয়ালে এসে ঠেকেছে, চোয়াল সারান। যান যান, নেক্সট। আরো একজন আছে স্যার। আসুন আসুন, যান ভিতরে যান, ভিতরে যান। সমস্যা কি? একটা প্রশ্ন মাথায় ঘুরে, অনেকেই আমারে এই অবসরে স্যার পশু বইলা ডাকে, সেজন্যই স্যার আমার জানা দরকার আমি কি দ্বিপদ নাকি চতুষ্পদ। আপদ, আপনার চারিত্রিক বৈশিষ্ট্যটা কি? নিজে সামলে থাকতেও পারি না আর বেসামাল হয়েও স্যার সুখ পাই না। বিপদ, তা এত বেসামাল হন কেন? সত্য করে বলি, আমি সারা অন্যের ভালো দেখলে আমার জানি কিরম লাগে স্যার, নিজের সামাল দিতে পারি না। আমি ডাক দেখামু, অন্য কেউ দেখাইলে বেসামাল হয়ে যায় গিয়া। আমি মানুষের বদনাম করুন কিন্তু অন্য আমার বদনাম করলে সামাল দিতে পারি না। আমার ব্রেনে টর্চার, মাথায় ফ্র্যাকচার, ইচ্ছা মেসাকার, অদ্ভুত বিকার, চারিদিকে হাহাকার দেখি, অন্ধকার সাই প্রতিকার। এবং স্যার ফার্স্ট কোশ্চেনের আনসার, আমি কি দ্বিপদ নাকি চতুষ্পদ? মানুষ হিসেবে দ্বিপদ, তবে আচার আচরণের দিকে তাকালে বোঝা যায় দ্বিপদ হলেও আপনারা চতুষ্পদ। আচরণ অনেকটা পশুর মতো। না না না, শুধু আপনি নন, অনেকেই আছেন, ছাগলের মতো পালে পালে ছুটছেন, রাস্তায় গরুর মতো গুঁতোচ্ছেন, ঘোড়ার মতো চেঁচাচ্ছেন, গাধার মতো সারা জীবন মোটবে বেড়াচ্ছেন। এ বোঝা পাপের পুণ্যের নয়, অর্থ আসছে কিন্তু প্রশান্তি আসছে না। হ্যাঁ, তো প্রথম রোগী কি বুঝলেন সব শুনে? সব শুনছি আমি ঠিকই, কিন্তু এখন আমি কিছুই মনে করতে পারতেছি না। তবে এটুকু বুঝতে পারছি যে সব ভুলে যাওয়াই হইতেছে সবচাইতে বড় প্রশান্তি, বড় শান্তি।